হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যেই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমস 2019-এর পরীক্ষা দেবে তাদের জন্য তিনটা নতুন আপডেট উঠে এসেছে। তো একটা আপডেট তোমাদের আগেই বলেছিলাম যে 4 তারিখে তোমাদের পরীক্ষা হবে, 4ই আগস্ট, সেটাই অফিসিয়ালভাবে জানানো হয়েছে। আরও দুটো নতুন আপডেট উঠে এসেছে, সমস্ত কিছু তোমাদের জানাবো। অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। তো দেখো, প্রথম যেখানে এখানে যে আপডেটটা আছে, 11/7/2019 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019। তো গেট ডিটেলসে ক্লিক করলেই আমরা পেয়ে যাব আপডেটগুলো। আরও তিনটা যে আপডেট দেওয়া আছে সেগুলো এখানে দেখো। প্রথম কী দেওয়া আছে, নোটিশ ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট। এখানে তোমাদের কবে পরীক্ষা হবে, আগস্টের 4 তারিখ পরীক্ষা হবে তোমাদের 12টা থেকে 1টা পর্যন্ত। তারপরে স্পাইসম্যান অর ওমার অ্যান্সার শিটটা তোমাদের কী হবে, কী কী পরীক্ষা হলে তোমরা নিয়ে যেতে পারবে, কী কী নিয়ে যেতে পারবে না। তারপরে স্পেসিমেন অফ অ্যাটেন্ডেন্স রোল, এটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের পরীক্ষা কবে হবে সেটা এবং অ্যাডমিট কার্ড কবে হবে সেটা আমরা এখান থেকে দেখে নেবো। তো গেট ডিটেলসে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। দেখো এইখানে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019। নম্বর WBPRB নোটিশ দেওয়া আছে, দ্য ডেট অ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন শিডিউলড অন 4/8/2019 রবিবার, অর্থাৎ আগস্টের 4 তারিখ। আজ থেকে মাত্র আর সময় নেই, আর 11 তারিখ, আজকে 11 তারিখ, মানে আর 22 দিন সময় আছে। ধরে নাও ফ্রম 12টা টু 1টা পরীক্ষা হবে, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা, 12টার সময় তোমাদের পরীক্ষা হবে। ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, অর্থাৎ WBPolice.gov.in এর ওয়েবসাইটে 18/7/2019 থেকে তোমরা ওয়েবসাইট পাবে, অর্থাৎ পরের সপ্তাহ থেকেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তোমাদের আর কি বলেছে দেখো, অনলি তোমরা এই ওয়েবসাইটেই অ্যাডমিট কার্ড পাবে, তাছাড়া অন্য কোথাও পাবে না। কিং অফ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অল এফার্টস উইল বি মেড টু ডেলিভার SMS অ্যালার্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার। একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমাদের অ্যালার্ট চলে যাবে, আর অ্যালার্ট যদি না যায় তাও কোনো ক্ষতি নেই। হাউএভার দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর নন ডেলিভারি অফ সাচ SMS। SMS না গেলেও কোনো ক্ষতি নেই। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ড অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেট টেস্ট। আচ্ছা, তারপর দেখো, নেইদার এনি প্রপার অ্যাডমিট কার্ড। তোমাদের এইভাবে কোনো পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, তোমাদের অ্যাডমিট এখান থেকে ডাউনলোড করতে হবে। এবং কী কী ব্যান্ড করা হয়েছে দেখো, এই জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না। মোবাইল ফোন, ব্লুটুথ, এগুলো তো তোমরা সকলেই জানো, ব্লুটুথ অ্যানবলেড হেয়ারিং ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল রিস্ট ওয়াচ, ঘড়ি, তোমাদের কোনো ঘড়ি পরে যাওয়া যাবে না, রিস্ট ওয়াচ পরে যাওয়া যাবে না, ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না, অর এনি আদার ম্যাটেরিয়ালস ফর চিটিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফ্রম বিং টেকেন ইন টু দ্য ভেনু অ্যান্ড স্ট্রিক্ট লিগাল অ্যাকশন উইল বি টেকেন। তোমাদের কিন্তু রিস্ট ওয়াচ পরে যাওয়াও কিন্তু তোমাদের যাবে না। তারপর দেখো, দোজ ফাউন্ড ইন পজিশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি অর ইউজ ডিউরিং দ্য কোর্স অফ টেস্ট এনি টাইপ অফ কনভেসিং ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল লিড টু ক্যান্সেলেশন অফ এগ্রিমেন্ট। মানে এইসব কোনো যদি নিয়ে যাও তাহলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। চলো এরপর নেক্সট কী আছে তোমাদের দেখিয়ে দিই, আরেকটা নোটিস। এরপর এইখানে দেখো আরেকটা নোটিস কী আছে, তোমরা তোমাদের অ্যান্সার শিটটা বা ওএমআর শিটটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কীভাবে তোমরা ওএমআর শিট থাকবে সেটা তোমরা প্রিন্ট আউট করে বের করে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে, সেই জন্যই সুবিধার তোমাদের সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। তো দেখো, গেট ডিটেলসে ক্লিক করছি আমি, তাহলে ওএমআর শিটটা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি ওএমআর শিটটা। এভাবে দেখো আমার ওএমআর শিট ডাউনলোড হয়ে গেছে, একটা ওএমআর শিট দিয়ে দেওয়া হয়েছে। এই সেম ওএমআর শিট তোমাদের পরীক্ষার জন্য কিন্তু থাকবে, এটা তোমরা চাইলে একটা প্রিন্ট আউট ডাউনলোড করে নেবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। কোথায় কী লিখতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নেম এখানে তোমাকে ব্লক লেটারে পুরো লিখতে হবে। একদম ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ, ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, ব্লু কিন্তু চলবে না। ফিল আপ নেসেসারি পার্টিকুলার সাচ এজ নেম, প্রিলিমিনারি রিটেন টেস্ট, রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেন ইটিসি। এখানে তোমাকে ব্লক লেটারে নিজের নাম লিখতে হবে। তারপরে এইখানে দেখো, এখানে তোমাকে নিজের রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, তারপরে এইখানে রোল নাম্বার, এনকোড, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এগুলো তোমাকে ফিল করতে হবে। তারপরে অ্যান্সারগুলো তোমাকে এই নিচে ফিল করতে হবে। তো এই ওএমএস সেটটা তোমরা চাইলে ডাউনলোড করে রেখে নিতে পারো। চলো আরেকটা নতুন আপডেট কী আছে সেটাও তোমাদের জানিয়ে দিই। এখানে দেখো কী বলছে, স্পেসিমেন অফ অ্যাটেন্ডেন্স রোল। তোমাদের যে পরীক্ষা চলাকালীন একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয় সেটাও তোমাদের কীরকম থাকবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো ডাউনলোড করে আমরা দেখে নিচ্ছি।
এইখানে দেখে নাও কীভাবে তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেটা। দেখো, ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এইখানে তোমার ছবি থাকবে, প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল তোমার এইখানে ছবি থাকবে, এইখানে তোমাকে সিগনেচার করতে হবে। এইখানে যেমন সিগনেচার করা আছে, ছবি দেওয়া আছে, সিগনেচার করা আছে, এইভাবে তোমাদের এগুলো সিগনেচার, এগুলো আগের থেকেই তোমরা যেটা সিগনেচার করেছো পরীক্ষা যখন অ্যাপ্লাই করার সময় যে সিগনেচারটা করেছো সেই সিগনেচারটা এখানে করা থাকবে, আর এইখানে পরীক্ষার হলে তোমাকে এইখানে সিগনেচারটা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, কোয়েশ্চেন বুকলেট নাম্বার এখানে লেখা থাকবে। তো আরও যদি তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা আমাকে আনাকাডেমিতেও ফলো করতে পারো। আনাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে বিবেক মাঝি আমার নাম সার্চ করে তোমরা আমাকে ফলো করবে। আনাকাডেমিতেও তোমাদের প্রস্তুতির জন্য ভিডিও দেওয়া হবে, এবং তোমরা এখানেও তোমরা এই 22 দিন তোমরা প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেক দিন তোমাদের একটি করে প্র্যাকটিস সেট দেওয়া হবে, সেই প্র্যাকটিস সেট থেকেই তোমরা কিন্তু অনেক কমন পাবে আশা করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, নতুন যদি হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, তাহলে আমি ভিডিও দেবো তোমাদের জন্য যখন ম্যাটেরিয়াল দেবো তখন তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো তাহলে এই ভিডিওতে এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।